আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। একটা নিরপরাধ মেয়েকে আপনি খুন করেছেন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। ওইটা তুমি এসব কি বলছো? জেল মিসি? হ্যাঁ, কিন্তু কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। ভালো, তোরা রেডি তো? কি করবো বলো তো এখন অভিতাভ? কেন, আমার সঙ্গে ছেলের বাড়িতে যাবে বলে দেখো সবাইকে সব রেডি হয়ে চলে এসছে। ওদের টিউশনের পয়সায় ওরা ওরা কেউ ছোট দুল, হার, পারফিউম কিনে এনেছে ঝিলকে গিফট দেবে বলে। আসলে আমরা ঠিক করেছিলাম সব রান্না বান্না করে নিয়ে একসাথে ঝিলের বাড়িতে যাব। কি করি বলো তো এখন? কি আর করব বলো, কিছুই করার নেই। তবে একটা কথা, ওরা যেন জানতে না পারে। যদি জানে যে ঝিল মিসিং, তাহলে খুব কষ্ট পাবে। পালিয়ে যাচ্ছ? পালিয়ে আর কোথায় যাব, নিজের লোকেদের কাছ থেকে কি পালিয়ে যাওয়া যায়? দিঘি জানে এসব কথা? দিঘি হয়তো জানে না, বা হয়তো জানে। শুনেছি দিঘি নাকি আগের থেকে অনেক পাল্টে গেছে। হ্যাঁ অভিদা, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। না রে, আমি যাব না। তোমাকে বলছি, কথা লাগানি ভাগানি করা তো তোমার অভ্যাস। পাড়ায় এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে না লাগালে তো তোমার পেটের ভাত হজম হয় না। ভালো তো কিচ্ছু করতে পারো না, সবার হাড়ির খবর নিয়ে বেড়াও, তারপর লোকের ক্ষতি করো। হাত জোর করে বলছি, ঝিল যে নিখোঁজ এই খবরটা অন্তত দয়া করে মেয়েগুলোকে জানিও না, ওরা কষ্ট পাবে। অভিতা, আমি বলি কি খাবারটা নিয়ে বরং আমরা দিঘির সঙ্গে দেখা করে আসি। চলো। ইডিয়েট, গাড়ি চালাতে শেখেননি? গাড়ি নিয়ে বেরিয়েছেন তো কি হয়েছে, পুরো রাস্তাটা কিনে নিয়েছেন নাকি? ঠিক করে কথা বলুন, আপনি কথা বলুন, পুরো রাস্তাটা আপনার? আপনার ড্রাইভার ঠিক করে গাড়ি চালাচ্ছে না, দোষ তো আপনার। কি বলছো? ওরা কেউ কথা বলতে পারে না। ও, সেই জন্যই গাড়ির হর্ন শুনতে পাইনি। ওকে।
অভিতা ঝিল ঝিল অভিতা ঝিল গাড়িটা চলে গেল অভিতা চল চল কতগুলো ছেলে মেয়ে সাইকেল নিয়ে আমার গাড়িটাকে ফলো করছে কেন ওকে ঝিল ভেবে বুঝতে পারছি দেখো মাথা ঠান্ডা রাখো তোমাকে লড়াইটা জিততে হবে না তাই তো আচ্ছা চলো রান্না হয়ে গেছে খেয়ে নেব এসো আমি তো তোমার ভাষা বুঝতে পারছি না ও কি বলছে বলো তো এস এ N J U সঞ্জু সঞ্জু তো তোমার বরের নাম তাই না বুঝতে পেরেছি তুমি খুব ভালোবাসো না ওকে সত্যি এই হচ্ছে মেয়েরা নিজে খাক না খাক বেঁচে থাকুক আর মরে যাক বরের কথা ঠিক ভাবে আচ্ছা অর্জুন বলো তো কি করা যায় দেখো
সহ্য তোকে করতেই হবে, ওকে লড়াই করে ফিরতেই হবে। ও শ্বশুরবাড়ির লোকজন ওকে চক্রান্ত করে মারতে চেয়েছিল, এখন একটু যদি ভুল চুক হয়ে যায় তাহলে তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। ইমোশনসগুলো একটু কষ্ট করে চেপে রাখতে হবে ওকে। আরে কোথায় যাচ্ছ? খাবে না? বুঝতে পেরেছি, সঞ্জু না খেলে তুমি খাবে না, তাই তো? হ্যালো, আমি তো ভুলেই গেছিলাম যে ও শুনতে পায় না। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি এ বাড়িতে কাজ করি, ঘনশ্যাম। আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। ঝিল যে বেঁচে আছে তা যেন কাকপক্ষিত টের না পায়। ঝিল বৌদিমণি, হ্যালো। আচ্ছা, সঞ্জু দাদাবাবুর খাওয়া হয়ে গেছে? তাকেই তো আমি খাওয়াতে এসেছি। হ্যাঁ, ওকে খাইয়ে। কেন? ও না খেলে যে ঝিল খাবে না। আর শুনুন, ঝিল যে বেঁচে আছে এটা সঞ্জুকে বলবেন। কেন? এত ভালো খবরটা ওকে দেবো না, সে খুব কষ্টে আছে। এত ভালো খবরটা? চুপ। আপনার সঞ্জু দাদাবাবু যদি জানতে পারে ঝিল বেঁচে আছে তাহলে সে তার সঙ্গে দেখা করবে, আর তখন সব খেলা বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনাটা কি? অত জানার তো আপনার দরকার নেই, আমি যেটা বলছি শুধুমাত্র সেটাই করুন। না গো, খাও। তুমি না খেলে ওদিকে তোমার বউ খেতে পাচ্ছে না, তুমি খেলে তারপর খাবে। খেয়ে নাও গো, খেয়ে নাও। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ও কি খাচ্ছে? ওই তো ভাত, নিরামিষ সবজি, ডাল। তাহলে ঝিল বৌদিমণি নেই তো, আর ভালো খাবার পাচ্ছে না? তোমার বর খাচ্ছে। জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, পিয়া রে। মুস্কুরানে কি বাজা তুম, আচ্ছা অর্জুন, আমাদের
এবার কি করণীয় বলতো? সব জানতে পারবেন ম্যাডাম, সব জানতে পারবেন, বাট স্লোলি। এবার চট করে আমার খেতে দাও তো দেখি। দিচ্ছি। মিষ্টি মেয়েটা, কি অপূর্ব দেখতে, তেমনি নাচে। হ্যাঁ বলো। এইভাবে অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকলে তো আমি ভীষণ জেলাস ফিল করছি। ও রিয়েলি? হে ডার্লিং, তোমার ভাইকে আমি এত করে বলছি দিদি যে সঞ্জুর আর একটা বিয়ে দাও, সঞ্জুর আর একটা বিয়ে দাও, সে তো এখনো হাপিস করে বসে আছে কবে ঝিল ফিরবে। সাত মন তেলও পুড়বে না, রাধাও আর নাচবে না, আমি তোমাকে বলে দিলাম দিদি। উমা দেখি, বাহ, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, দিদি তুমি এটা পরো, তোমায় খুব ভালো লাগবে। একদম না, ওটা আমার ঠিক যায় না। আচ্ছা যায় কি যায় না পরে দেখা যাবে, তুমি পরো তো, তুমি এত সুন্দর সাজো, দেখো তোমাকে খুব ভালো লাগবে। কেন রে, তুইও তো খুব সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর সাজিস, তোকেও খুব সুন্দর লাগবে। নে। আচ্ছা বেশ। আচ্ছা শোনো, এই যে এই সমস্ত সালোয়ার স্যুটগুলো এগুলো সব শাড়িকে দিয়ে দি। হ্যাঁ কেন রে, বোনের পরা জিনিস ও কেন পড়বে, তুই বরং ওটা স্নেহাকে দিয়ে দে। আচ্ছা স্নেহাই বা কেন কারো পরা জিনিস পড়বে, তাহলে কাজের মেয়েদের দিয়ে দে। আর দেখ কি কি আছে ওর, ও যখন নেই ওর কোনো জিনিস রাখারও দরকার নেই, এ বাড়িতে ওর কোনো চিহ্নই থাকবে না। ওকে। এই নাও। তাতে কি হয়েছে? আচ্ছা আমি যদি এটা গলিয়ে অন্য কোনো একটা গয়না বানিনি, না ওরা আবার দাবি করতে পারে তাই না? কে দাবি করবে, সদাশিব বাবু? লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে জানিস না, অ্যাডভান্স শোধ করতেই সারা জীবন বেরিয়ে যাবে। তুই এটা রেখে নে, এটা গলিয়ে অন্য কিছু বানিয়ে নিস, তোর মেয়ের বিয়েতে কাজে লাগবে। তাহলে এটা, তাহলে এটা এখানেই রাখি। এই ছবিটার আর কোনো নিশানা থাকবে না। কি ব্যাপার ভর দুপুর বেলায় ব্যাগ হাতে, কোথা থেকে বিদায় বলেন আপনি?
রেশন নিয়েছি আর মাসকা বাড়ি কিছু টুকিটাকি ছেলে কিনে দিয়ে যাইনি বুঝি ছেলে থানার কাজে বাইরে গেছে আশ্চর্য তো বাড়ির মালিকের শাশুড়ি মা এসেছে তাকে কোথায় বসতে বলবে আদর আপ্যায়ন করবে বলবে জল খান শরবত খান কি কথাবার্তা ছিড়ি